আজকের ভিডিও শুরু করার আগে তুমি কমেন্ট বক্সে লিখে জানাও এই পিকচারটার মধ্যে কি মিস্টেক আছে, আর তুমি যদি এর উত্তর খুঁজে না পাও তাহলে এর উত্তর আমি তোমাকে ভিডিওর একদম শেষে গিয়ে বলবো। কলকাতা ছাড়ার পর সেই যে বৃষ্টি শুরু হয়েছে আর থামতেই চাইছে না। রীতিকা বলে যে কলকাতা ছাড়ার পরে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো রকম নামই নেই, কিন্তু এরা যখন ধুলিবাড়িতে এন্ট্রি নাই তখন আকাশে কোনো রকম বৃষ্টি দেখা যায় না এবং গাড়ির হেডলাইটে যতটুকু রাস্তা দেখা যাচ্ছে ততটাই একদম শুকনো অবস্থায় থাকতে দেখা যায়। এ এখানে এসে অন্নদামাকে জিজ্ঞাসা করে রাজবাড়িতে লাস্ট কবে সব থেকে বড় অনুষ্ঠান হয়েছিল, তখন অন্নদামা কোনো কিছুই মনে করতে পারে না, আর তাকে মনে করিয়ে দেওয়ার জন্যে ফুল সানায় তোর মা, সে এই সমস্ত কিছু বলতে থাকে এবং অন্নদামা তার নিজের মেমোরি ফিরে পায় এবং সে বলে তোর মা মণিমার বিয়েতে। কিন্তু প্রশ্ন একটাই, এ কি এর নিজের মায়ের বিয়ে দেখেছিল? হঠাৎ করেই এই চাবিটা দাদুর হাত থেকে পায়ের কাছে পড়ে যায় এবং যেটা কার্পেটটা থেকে অনেকখানি দূরে ছিল এই মুহূর্তে চাবিটাকে তার পায়ের কাছ থেকে তুলতে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা দ্বিতীয় বারের জন্য ঘুরে গেলে এই চাবিটা অটোমেটিক কার্পেটের একদম পাশে চলে যায় এবং এই চাবিটাকে কার্পেটের পাশ থেকেই তুলতে দেখা যায়। বাহ, এখানে যে সিনটা দেখানো হচ্ছে যখন রানী অরুন্ধতী একদম ছোট্ট, তার মানে এটা 1900 সালের কাছাকাছি ঘটনা, আর রুদ্র যখন এই মেয়েটার বাড়িতে আসে তখন এই মেয়েটার পেছনে যে বিল্ডিংটা দেখা যায় সেটা আধুনিক স্টাইলে ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি, আর 1900 সালে সাধারণ মানুষের এইরকম পাকা বাড়ি ভাবাই যায় না। রানী অরুন্ধতী সমস্ত মহিলাকে পারমিশন দিয়ে দেয় এবং সমস্ত মহিলারা মিলে রুদ্রকে রামপাট খেলায়। এই মুহূর্তে তার গোটা মুখ জুড়ে রক্তই রক্ত দেখা যায়, কিন্তু তার পরের মুহূর্তে ক্যামেরা দ্বিতীয় বারের জন্য ভিউ নিলে এবং তার মুখটাকে আবার দেখানো হলে সে সমস্ত রক্তের দাগ গায়েব হয়ে যায়। এখানে অরুন্ধতীকে দেখে সমস্ত লোক দুহাত তুলে আশীর্বাদ করতে থাকে, কিন্তু ওয়েট 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 ওয়েট, এখানে এই সমস্ত লোকগুলোর মধ্যে এই বাচ্চাটাকে ভালো করে দেখুন, যে জমানায় বাজারে জিন্স আসেই নেই, যেখানে সমস্ত লোক ধুতি পাঞ্জাবি পরে দিন যাপন করছে আর সেখানে এই বাচ্চাটাকে জিন্স প্যান্ট পরে থাকতে দেখা যায়। বাহ, এই গাড়িটা যখন ভেতরের দৃশ্যটা দেখানো হয় তখন গাড়িটা কোনো রকম মুভমেন্ট করে না, জাস্ট এক জায়গাতে দাঁড়িয়ে থাকে এবং ডান দিক বাঁ দিক খেলতে থাকে অনেকটাই পিকের ড্যান্সিং কারের মতো। তার জন্য যতবারই সাইডের গ্লাস এবং ব্যাক সাইডের গ্লাস দিয়ে বাইরের দৃশ্যটা দেখানো হয় ততবারই সেই একই দৃশ্য দেখা যায়। বাহ, এই গাড়িটার সামনে হঠাৎ করে একখানা গাছের ডাল চলে আসে, তখন অবধি আকাশে বৃষ্টিটা হচ্ছিল, কিন্তু তার পরের মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, সঙ্গে সঙ্গেই আকাশের বৃষ্টি থেমে যায় এবং রাস্তাঘাট একদম শুকনো অবস্থায় চলে আসে। লল, সমু যখন এখানে সন্ধ্যে 7টার পরে জিও নেটওয়ার্ক খোঁজার চেষ্টা করছে তখন তার পেছনের অংশটা পুরোপুরিভাবে অন্ধকার থাকতে দেখা যায়, কিন্তু হঠাৎ করে সেখানে লাইট জ্বলে ওঠে এবং পুরানো রাজবাড়িটা দেখা যায়। আর এটা দেখার পরে আমার সত্যি খুবই ভালো লেগেছে যে ভূতেরাও আজকাল ইলেকট্রিক বিলসকে সেভিংস করতে শিখে গেছে। এখান থেকে যে রাজবাড়িটা দেখা যাচ্ছে তার কোনো গেটই দেখা যায় না, জাস্ট একটা ঝোপের পরই রাজবাড়িটাকে দেখা যাচ্ছে, কিন্তু তারা যখন এন্ট্রি নাই তখন একখানা বড় গেটকে থাকতে দেখা যায়। এখানে দাদুকে ভূতেদের টাচ করার অনেক আগেই দাদু তার মুখের এক্সপ্রেশনটা দিয়ে ফেলে এবং তারপরে যে মুহূর্তে টাচ করে সেই মুহূর্তে তার হাতে থাকা হাড়টা মাটিতে পড়ে যায় এবং তারপরে দাদু যখন মাটিতে পড়ে তখন আগে থেকে পড়ে যাওয়া হাড়টা দ্বিতীয়বারের জন্য আবার মাটিতে পড়তে দেখা যায়। এখানে তলোয়ারটা অরুন্ধতির একদম সামনে দিকে ছুড়ে দেয় এবং তলোয়ারটা অরুন্ধতির একদম মুখের কাছে এসেই থেমে যায়। তারপরে এ কোনো রকম মুভমেন্ট না করা সত্ত্বেও তলোয়ারটায় নিজে লজ্জা পেয়ে সাইড দিয়ে বেরিয়ে যেতে থাকে, তখন অরুন্ধতী তলোয়ারটাকে আবার ধরেও নেয়। অরুন্ধতির পুরো শরীরটা আগুনে পুড়ে পুরোপুরিভাবে কঙ্কাল হয়ে গেল, তার হাতে থাকা প্লাস্টিকের এই লাল রঙের বালাটা কোনো রকম ক্ষয়ক্ষতি হয় না, এখানে আগুন মানুষের শরীরকে কঙ্কাল করে দিচ্ছে তার সত্ত্বেও এই প্লাস্টিকের বালাটাকে আগুন কোনো রকম ক্ষয়ক্ষতি করতে পারে না। মিষ্টির কাছে একটা সিদ্ধার্থ নামে ফোন আসে, আর যে ফোনটা সিদ্ধার্থ করেইনি এটা করেছিল কাল রুদ্র। সব থেকে মজার ব্যাপার হলো এটাই যে ভূতেরাও আজকাল ফোনের টেকনোলজিকে ব্যবহার করছে, ভূতেরাও আজকাল স্মার্ট হয়ে গেছে, আর এটা যদি মুকেশ কাকু জানতে পারে তাহলে খুবই খুশি হবে। গেটের বাইরের দিকে কোনো রকম মাকড়সার জাল দেখা যায় না, কিন্তু যে মুহূর্তে গেটটা খোলে সেই মুহূর্তে গেটের বাইরেতে অনেকখানি মাকড়সার জালকে থাকতে দেখা যায়। হঠাৎ করেই মিষ্টির শরীরের মধ্যে অরুন্ধতী ব্যাক চলে আসে এবং সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে তার কস্টিউমটা চেঞ্জ হয়ে যায়, যেমন কানে সোনার দুল কিংবা কপালে লাল রঙের টিপ। প্রশ্ন একটাই, অরুন্ধতী যদি ব্যাকই আসে তাহলে কি এই কস্টিউম চেঞ্জ হওয়াটা খুব জরুরি? মিষ্টি যখন এই প্রাসাদের ভেতর ঢোকে তখন তার হাতে শুধুমাত্র একখানা টর্চই ছিল, কোনো রকম ফোন থাকেই নেই, এমনকি ফকিরবা যখন তাকে টানতে টানতে এই প্রাসাদের বাইরে নিয়ে আসে তখন অবধি তার হাতটা ফাঁকাই ছিল, কিন্তু যখন তাকে ফোন করতে বলে তখন তার হাতে হঠাৎ করেই একখানা ফোন চলে আসে। বাহ, রুদ্র এখানে গায়ে একখানা কালো রঙের চাদর জড়িয়ে বিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং গেটে যে দুখানা দারোয়ান দাঁড় করানো ছিল তারা তাকে আটকানোর কোনো রকম চেষ্টা করেই না,
আর ওই গেটটাকে যখন দ্বিতীয়বারের জন্য দেখানো হয় তখন ওইখানে থাকা ওই দারোয়ান দুটো পুরোপুরিভাবে গায়েব হয়ে যায়। এখানে এই লোকটা রুদ্রের পরিচয় জিজ্ঞাসা করলে রুদ্র একে আকাশের মধ্যে দিয়ে উড়িয়ে দেয় এবং লোকটা এখন যেভাবে এগোচ্ছে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে তার মাথার অংশটা গিয়ে আগে দেয়ালে লাগবে। কিন্তু না, ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নেওয়ার সঙ্গে সঙ্গে তার মুভমেন্ট পুরোপুরিভাবে বদলে যায় এবং সে উল্টো দিকে যেয়ে একদম লাইটে গিয়ে ধাক্কা মারে। জাস্ট একটা হালকা করে ফু মারার সঙ্গে সঙ্গেই অরুন্ধতির মাথায় থাকা অন্নটা খুলে গিয়ে তার পায়ের কাছে পড়ে যেতে দেখা যাচ্ছে। কিন্তু তার পরের সিনেতে ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নিলে ওই অন্নটাকেই পুরো সিঁড়ি জুড়ে পড়ে থাকতে দেখা যায়। বাটিতে থাকা সমস্ত কড়িগুলো সামনের দিকে ছুঁড়ে মারে এবং ওগুলো ড্রামগুলোই লেগে গোটা মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু যে মুহূর্তে অরুন্ধতি ওখানে নাচতে আরম্ভ করে এবং ক্যামেরা ওপর থেকে শট নেয় তখন মেঝেতে একখানা কড়িকেও পড়ে থাকতে দেখা যায় না। অরুন্ধতি খুব চালাকি করে ওপর থেকে ফুল ঝাড়িটাই রুদ্রের গায়ে ফেলে দেয় এবং সেটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই দু একখানা রড তার হাতে পায়ে গাঁথা যায় এবং এখানে যে মোমবাতি জ্বালার জায়গাগুলো ছিল সেগুলো খুব ঘনভাবে ছিল এবং সেগুলো সব ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু তার পরের মুহূর্তে ক্যামেরা দ্বিতীয়বারের জন্য ভিউ নেওয়ার সঙ্গে সঙ্গেই ওই মোমবাতি জ্বালার জায়গাগুলো খুবই পাতলা অবস্থায় থাকতে দেখা যায় এবং ওগুলোকে গোটা অবস্থায় থাকতে দেখা যায়, অর্থাৎ পুরো ফুল ঝাড়িটাই সম্পূর্ণভাবে বদলে যায়। বাহ, এখানে রুদ্রকে জ্যান্ত সমাধি দিয়ে দেওয়া হয়। এখানে যে এবড়ো খেবড়ো পাথরের দেয়ালটা দেওয়া হয়েছে তার উপরে অষ্টধাতুর প্লেট দিয়ে দেয়ালটাকে সম্পূর্ণভাবে মুড়ে দেওয়া হয় এবং এই দেয়ালটাই যখন সমু ভেঙে ফেলে তখন অষ্টধাতুর প্লেটগুলোর মধ্যে একখানা প্লেট উঠে গেলে এই দেয়ালটা বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু না, তার সত্ত্বেও একখানা মসৃণ দেয়াল কি বাইরে বেরোতে দেখা যায়। ভূত তো চাইলে আকাশে উঠতে পারে, তার সত্ত্বেও এই মেয়েটা পিলার ধরে ওপরে ওঠে এবং তারপরে মিষ্টির সামনে এসে মিষ্টিকে ঠেলে দেয়। আর এই মেয়েটাকে দেখে আমার ভূত কম টিকটকারই বেশি লাগছে। এখানে এই তলোয়ারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় এবং তাতে কিছু লাল সুতো জড়াতে দেখা যাচ্ছে এবং তলোয়ারের ওপরের দিকটা খুবই মোটা, তার সত্ত্বেও এই দুখানা ছোট ছোট চুরিকে এই তলোয়ারের মধ্যে কীভাবে ওপর থেকে ঢুকিয়ে দেয়। আর এটা অযৌক্তিক বলি, এরা শুধুমাত্র ওই চুরিগুলোকে ওপর থেকে নিচের দিকে নামানোটাই দেখায়, ঢুকানোর দৃশ্যটা দেখায় না। আর এইটাকে রহস্যকেই রহস্য রেখে দেয়। এই গাড়ির জানলার কাঁচগুলো ভেঙে এই রাস্তাটাতেই পড়ে যায় এবং তারপরে গাড়িটা গিয়ে খাদে পড়ে যায়। তারপরে যখন মিষ্টি ওই রাস্তাটা দিয়ে ছুটে আসে তখন রাস্তাতে কোনো রকম কাঁচের টুকরোকে পড়ে থাকতে দেখাই যায় না। এখানে গাড়িটাকে নিয়ে এত ওপর থেকে নিচের দিকে পড়ে যায়, তার সত্ত্বেও এ যখন ওখান থেকে ফিরে আসে, যখন ব্যাক আসে, তখন এর পুরো শরীর জুড়ে কোনো রকম আঘাতের চিহ্ন থাকেই না। মিষ্টি এখানে কাল রুদ্রের দরজা ভাঙা থেকেই এই মসজিদের সামনেতেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু তার যখন জ্ঞান ফেরে তাকে পাওয়া যায় জঙ্গলের মধ্যে ফাঁকা রাস্তার মাঝখানে। একে ধরে দেয়ালের দিকে ছুঁড়ে দেয় এবং দেয়ালেতে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তার পায়ের একটা অংশ দেয়ালের মধ্যে ঢুকে যায়। আর এটা দেখে আমরা খুব সহজেই বুঝতে পারি যে দেয়ালটা আসলে রড সিমেন্ট দিয়ে তৈরি না, দেয়ালটা সম্পূর্ণভাবে থার্মোকল দিয়ে বানানো। অবশেষে এই তলোয়ারটা জীবন্ত হয়েই যায় এবং এটা দিয়ে অরুন্ধতি কাল রুদ্রকে মেরে দেয়। প্রথমে তলোয়ারটা যেদিকে মুভমেন্ট করে দেখে মনে হয় যে তলোয়ারটা তার গলায় গিয়ে মারা হয়েছে, কিন্তু না, তারপরে দেখা যায় যে তলোয়ারটা তার পেটেতে মারা হয়েছে। ঠিক আছে, এটাও ঠিক ছিল, কিন্তু তার পরের সিনেতে আবার দেখানোর সময় তলোয়ারটা তার পেটেতেও নাই, তার বগলের মধ্যে তলোয়ারটাকে ধুকোনো থাকতে দেখা যায়। লল, এইভাবেই সিনেমাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। এখন জানার সময় ভিডিওর প্রথমে যে পিকচারটা দেখেছিলাম তার মধ্যে কী মিস্টেক আছে। ওখানে টেবিলে যে ক্যালেন্ডারটা রয়েছে তাতে ডেট শো করছে 31শে জুন, আসলে জুন মাস 30 দিনের হয়, 31 দিনের হয়ই না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একখানা লাইক ঠোকো, কারণ এইরকম পরিস্থিতিতেও আমি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি। আর তোমরা যদি এখনও আমাদের সেকেন্ড চ্যানেলের ব্যাপারে না জেনে থাকো, যে চ্যানেলটার নামই হলো রেড কার্ড 2.0, যেখানে আমরা হিন্দি মুভি মিস্টেক ভিডিও আপলোড করি, ওই চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে এমনকি কমেন্ট বক্সে আমি পিন করে দিলাম। তাছাড়াও স্ক্রিনের ওপরে ওর লোগোটা শো করছে, ওখান থেকেও ক্লিক করে ভিজিট নাও করে চ্যানেলটা অবশ্যই ঘুরে আসতে পারো, অবশ্যই তোমার ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিও এইটুকুই। থ্যাংক ইউ, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।